ওড়িশার কেউনঝড়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে আশুতোষ কলেজের এমএসসি দ্বিতীয় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। পুন্ডুল জলপ্রপাতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন এক ছাত্র। তার খোঁজে ইতিমধ্যেই ডুবুরি দিয়ে তল্লাশি শুরু করা হয়েছে, আর এক ছাত্র মাথায় চোট পেয়েছেন। ভিন রাজ্যে এহেন বিপত্তির জেরে উৎকণ্ঠায় পড়ুয়াদের পরিবার। জানা গিয়েছে এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন, পুন্ডুল জলপ্রপাতে যেতেই বিপত্তি বাঁধে। আচমকায় জলপ্রপাতে পড়ে যান এক ছাত্র, তাকে উদ্ধার করা হয়, মাথা ফেটে গিয়েছে তার। এরপরই তারাশঙ্কর সরকার নামে আরও এক ছাত্র জলে পড়ে যান, তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।